মাতৃগর্ভে যে শিশু দুনিয়াতে আসে, ভ্রূণ যখন থাকে, ওই অবস্থাতে আমাদের সমাজে বহু মানুষ সেটাকে হত্যা করে এবং মেডিসিনের মাধ্যমে, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে দেখা যায় যে মাতৃগর্ভেই সন্তান নষ্ট করে ফেলে। আছে না নাই? সন্তানের মধ্যে যখন হার্টবিট চলে আসে, যখন প্রাণ চলে আসে মায়ের গর্ভে, এরপরে সেই সন্তান যদি আপনি মেডিসিন দিয়ে নষ্ট করেন, তাহলে সেক্ষেত্রে আপনি একটা প্রাণ হত্যা করলেন। কি হত্যা করলেন? প্রাণ হত্যা করলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রাণের কথাটাই বলেছেন যে যারা কোনো প্রাণ হত্যা করে না। এই প্রাণ হত্যা করা বলতে মানুষ হত্যা আছে, আবার এই ভ্রূণ হত্যা আছে। অন্যায়ভাবে কোনো প্রাণ হত্যা করা যাবে না, এমনকি পশু পাখি তাদেরকেও যদি আপনি অন্যায়ভাবে হত্যা করেন, প্রয়োজন নাই। খেলতে খেলতে দুষ্টামি করতে করতে আপনি একটা প্রাণী হত্যা করলেন, আছে না? অনেকে করে, মজা করতে করতে হত্যা করে ফেললেন, এটাও অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রাণীদের প্রতি রহম করার কথা আমাদেরকে বলেছেন। যে সমস্ত পশুর গোশত খাওয়া আমাদের জন্য হালাল করা হয়েছে, সেগুলো আমরা জবে করে খেতে পারি, আমাদের জন্যই তাদেরকে সৃষ্টি করা হয়েছে, কিন্তু সে তাদেরকে পর্যন্ত জবে করতে গিয়ে অমানবিকভাবে জবে করা, অথবা তাদেরকে জবে করতে গিয়ে যতটুকু কষ্ট তাদের হয় তার চেয়ে, প্রয়োজনের চেয়ে বেশি কষ্ট দেওয়া, ভোঁতা ছুরি দিয়ে আপনি অযথা তাকে দীর্ঘ সময় পর্যন্ত জবাই করতে থাকলেন, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে এই যে প্রাণীকে কষ্ট দিচ্ছেন সেটাও কিন্তু শরীয়তে গুনাহের বিষয়। এ ধরনের বিষয়গুলো আমাদের সমাজে আছে, অতএব এগুলো ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই। যে সমস্ত প্রাণীর উপদ্রবে আপনার কষ্ট হয়, আপনার ডিস্টার্ব হয়, যেমন কথার কথা পিঁপড়ার উপদ্রব হয়, মশার উপদ্রব হয়, তারপর ইঁদুরের উপদ্রব হয়, তো এই সমস্ত প্রাণীগুলোকে আপনি হত্যা করতে পারেন, কিন্তু সেগুলোকেও হত্যা করতে গিয়ে অমানবিক কোনো পন্থা অবলম্বন করতে পারবেন না। একবার এক ব্যক্তি, তিনি কিছু পিপীলিকা আগুন দিয়ে পড়াচ্ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে তাকে নিষেধ করেছেন, বলেছেন যে আগুন দিয়ে আগুনের সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে শাস্তি দিবেন, এছাড়া কাউকে এটা দেওয়ার রাইট রাখেন নাই। অতএব পিপীলিকা আপনার কষ্ট দিচ্ছে, আপনি বিভিন্ন পাউডার আছে, বিভিন্ন কিছু আছে, এগুলো দিয়ে আপনি মেরে ফেলেন, কিন্তু প্রয়োজন ছাড়া তাকে অমানবিকভাবে হত্যা করার সুযোগ নাই। ইসলাম আমাদেরকে সেই সুযোগ দেয়নি, সেই অনুমতি দেয়নি। বিধায় একজন মানুষ, তিনি রহমানের বান্দা হওয়ার জন্য তার মধ্যে মায়া মমতা থাকতে হবে, সম্প্রীতি ভালোবাসা থাকতে হবে। মানুষ তো বটেই, যে কোনো প্রাণের প্রতি তার আন্তরিকতা এবং এই মানসিকতা ধারণ করতে হবে। আপনারা দেখবেন যে অনেক ইঁদুর মারার আঠা পাওয়া যায়, এই আঠাগুলোর মধ্যে ইঁদুর লেগে যায়, এরপর লেগে যাওয়ার পরে দেখা যায় সে আঠার সাথে লেগে থেকে দিনকে দিন পড়ে থাকতে থাকতে সে তারপরে মারা যায়, অথবা সে আঠা থেকে এরপরে টেনে বের করেন, আপনি বের করতে গিয়ে তার চামড়া ছিলে যায়, শরীর টুকরা টুকরা হয়ে যায়। তো এইভাবে তাকে অমানবিকভাবে কষ্ট দিয়ে হত্যা করার প্রয়োজন নাই। আপনি যেমন বিষ প্রয়োগ বা অন্য যে সমস্ত পন্থা আছে তুলনামূলকভাবে কম কষ্টে তার মৃত্যু হবে, সে সমস্ত পন্থা তাদেরকে হত্যা করতে পারেন। তো এইভাবে যে কোনো প্রাণের প্রতি রহমানের বান্দা হওয়ার জন্য, আল্লাহর স্বীকৃত গোলাম হওয়ার জন্য, যাদের গোলামি বন্দীকে আল্লাহ তাআলা স্বীকার করে নিয়েছেন, ঘোষণা দিয়েছেন, সে মানুষ হওয়ার জন্য এই আন্তরিকতা আমাদের মধ্যে থাকতে হবে ইনশা আল্লাহ। রহমানের বান্দার আরেকটা বৈশিষ্ট্য হলো ওয়ালা ইয়াজনুন, তারা জেনায় লিপ্ত হয় না। জেনায় লিপ্ত হয় না, এর মানে হলো জেনার যত প্রকার আছে সমস্ত প্রকার জেনা থেকে তারা নিজেদেরকে বাঁচিয়ে রাখে। সরাসরি জেনা, সরাসরি ব্যভিচার, এটা যেরকম অপরাধ, গুনাহের কথা, জেনার প্রাথমিক যে কাজগুলো আছে এগুলোও কিন্তু অপরাধ এবং গুনাহের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জেনাল আইনি আন-নাজর, চোখের জেনা হলো চোখ দিয়ে এমন কোন নারীকে দেখা যাকে দেখা ইসলামী শরীয়ত আমার জন্য হালাল করে নাই, তার দিকে আমি দৃষ্টিপাত করলাম, এটাই হলো চোখের জেনা। এভাবে কল্পনার জেনা হতে পারে, মনের জেনা হতে পারে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জেনা হতে পারে। এই অপরাধটি আজকাল এই পরিমাণ হয়ে গেছে যে এটা মহামারী হয়ে গেছে, এটা থেকে বেঁচে থাকা এখন কঠিন দুরূহ হয়ে গেছে। আপনি টেলিভিশনের দিকে তাকাবেন, সেখানে পরনারীর দিকে আপনাকে তাকাতে হচ্ছে। ইমানদার রহমানের বান্দা হওয়ার প্রয়োজনে আপনি নিজেকে কন্ট্রোল করে ফেলতে হবে যে না, আমার জন্য এটা তো জায়েজ নাই, এবং এই এই অপরাধে যদি আমি লিপ্ত হই তাহলে তো রহমানের বান্দা হওয়ার কোনো সুযোগ থাকবে না। ঠিক তেমনিভাবে বিশেষ করে আমাদের তরুণ যারা আছে বয়সে, যারা স্কুল কলেজে সহশিক্ষায় তারা শিক্ষা গ্রহণ করে থাকে, এই কারণে দেখা যায় সেখানে
বিভিন্ন মেয়েদের সাথে পড়াশোনা করতে হয়, তাদের সাথে উঠা বসা করতে হয়, এই শিক্ষা নিতে গিয়ে, শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তাদের অনেকে চরিত্রকে বিলীন করে ফেলে, নিজের চরিত্রটাকে নষ্ট করে ফেলে এবং রহমানের বান্দা হওয়ার সুযোগ থেকে তারা বঞ্চিত হয়ে যায়। আগে কেউ যদি নিজের প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে, তাদের সম্পর্কে কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের পরেই বলেছেন যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যারা আগে কখনো এই সমস্ত অপরাধগুলো করে ফেলেছে কিন্তু এরপরে এখন সে লজ্জিত হয়ে তওবা করে ফিরে এসেছে, তার কথা ভিন্ন, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন, নতুন করে তার হালখাতা শুরু হয় এবং এই ব্যক্তি আবার রহমানের বান্দা হওয়ার সুযোগ এবং উপযোগিতা তার মধ্যে তৈরি হয়। রহমানের বান্দাদের আরেকটা বৈশিষ্ট্য এবং গুণ হলো ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যারা মিথ্যা সাক্ষ্য দেয় না। রহমানের বান্দারা কখনো মিথ্যা সাক্ষ্য দিতে পারে না, মিথ্যা সাক্ষ্য দিলে সে রহমানের বান্দা হবে না। মিথ্যা সাক্ষ্য কিভাবে দেয়, যেমন দুজন মানুষের মধ্যে গন্ডগোল হয়েছে, আপনি সেখানে ছিলেন না, তারপরেও আপনি আপনার পছন্দের কোনো মানুষ, হয়তো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বা পছন্দের মানুষ, আপনি তার পক্ষে সাক্ষী দিলেন অথচ আপনি সেখানে ছিলেন না, এটা হলো মিথ্যা সাক্ষী। একইভাবে আমরা দেখা যায় বহু ধরনের মিথ্যা সাক্ষ্য দেই, যেমন কথার কথা, একজন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, সে এ প্লাস পাওয়ার উপযুক্ত না, আপনি বিভিন্নভাবে অন্যায়ভাবে তাকে এ প্লাস পাওয়াই দিলেন, তাহলে সেক্ষেত্রে সে যে এ প্লাসের উপযুক্ত না তারপরও আপনি পাওয়াই দিলেন, এটা হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া। কি হয় মিথ্যা সাক্ষ্য দেওয়া, এই লোকটা এটার উপযুক্ত না তারপর আপনি বলেন উপযুক্ত, তাহলে তাকে উপযুক্ত হওয়ার সাক্ষ্য দেওয়া। কাউকে সার্টিফিকেট দিলেন এসএসসি পাসের, তার মানে সে এসএসসি পাসের যোগ্য, আসলে সেটার যোগ্য না, তাহলে আপনি কি করলেন, মিথ্যা সাক্ষ্য দিলেন। এরকম মিথ্যা সাক্ষ্য আমাদের সমাজে বিভিন্নভাবে দেওয়া হয়। কারোর ছেলে বা মেয়ের বিয়ে হবে, বিয়ে করাবে, তো আপনার কাছে জানতে চাইছে যে আমি অমুক এলাকায় আত্মীয়তা করতে চাই, তার সম্পর্কে আপনি কি জানেন। আপনি দেখলেন যে আপনার পছন্দের মানুষ, আপনারই ভাইয়ের মেয়ে হয়তো বা কাছের কারোর মেয়ে, এর সম্পর্কে আপনার কাছে জানতে চাওয়া হলো, আপনি তখন কি করেন, যত প্রশংসা আছে যা আছে তা বলেন, যা নাই তাও বলেন, এটা কিন্তু মিথ্যা সাক্ষ্য দেওয়া, এটা মিথ্যা সাক্ষ্য দেওয়া। আপনি বললেন যে এর মতো মেয়ে এলাকাতে আরেকটা, অথচ আপনি জানেন তার চরিত্রের কি হাল, তারপরও আপনি এটা বলতেছেন, কেন, আপনার ভাইয়ের মেয়ে, আপনার বন্ধুর মেয়ে, তার বিয়েটা হওয়া দরকার, এই জন্য ওই বেচারাদেরকে আপনি ক্ষতিগ্রস্ত করতেছেন, মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন। অথবা যার ব্যাপারে জিজ্ঞেস করতে আসছে ওই লোকটা হয়তো আপনার শত্রু, তার সাথে আপনার শত্রুতা আছে, গন্ডগোল আছে, তো এখন বা সম্পর্ক নাই, ভালো সম্পর্ক নাই, জিজ্ঞেস করতে আসছে যে আমরা এখানে আত্মীয়তা করতে চাই ভাই, আপনি কি বলেন, চিনেন নি না লোকটা কেমন কি, তখন আপনি বললেন যে হায় হায় এর চাইতে অমানুষ তো আমাদের এলাকা তার একটা নেই, আপনি এরকম বলে দিলেন, আসল লোকটা খারাপ না কিন্তু আপনি খারাপ বললেন কারণ আপনার সাথে তার গন্ডগোল আছে, তাহলে এটাও মিথ্যা সাক্ষ্য হওয়া। সত্য সাক্ষ্য কোনটা, যা আছে তা বলা, যা আছে তা, ভাই এ ভালো দিক আছে, এ খারাপ দিক আছে, আমি যদ্দূর জানি আমি এদ্দূর বললাম, এটা আপনি বলে দিবেন এবং ফয়সালা এবং সিদ্ধান্ত হবে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার মাধ্যমে, আল্লাহ যা হুকুম রাখছেন সেটাই হবে, কিন্তু আপনাকে সত্যটা বলতে হবে। তো রহমানের বান্দা হওয়ার জন্য মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে বিরত থাকতে হবে। অথচ আমরা অনেকে কিন্তু দাড়ি টুপি পরে, লম্বা জুব্বা পরে, অনেক ভালো 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 কাজ করি, নামাজ কালাম পড়েও আমরা কিন্তু এই ধরনের এই জাতীয় মিথ্যা সাক্ষ্য দিয়ে থাকি, এ রোগটা আমাদের মধ্যে আছে না নাই, আছে। তো এটা হলো রহমানের বান্দাদের বৈশিষ্ট্য যে তারা মিথ্যা সাক্ষ্য দিবে না। ওয়াইযা মাররু বিল লাগভি মাররু কিরামা, রহমানের বান্দাদের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা যখন কোনো জায়গায় অহেতুক অনর্থক ফালতু কোনো কাজ হয়, কথা হয়, যেটাতে কোনো দুনিয়া বা আখিরাতের ভালো কোনো কল্যাণ সেখানে নাই, তারা ওইটার পাশ দিয়ে গেলে সে নিজের আঁচল বাঁচিয়ে সম্মান বাঁচিয়ে সেখান থেকে চলে যায়, অর্থাৎ সেটাতে সে জড়ায় না। এখন আপনি জানেন চা দোকানে কি হয়, আপনি তারপরও সেখানে গিয়ে ঘন্টাকে ঘন্টা বসে আড্ডা মারলেন, রহমানের বান্দা হওয়া যাবে না। আপনি জানেন সেখানে বসে পুরা এলাকার মানুষের গীবত শেকায়ত হয়, অমুকের বদনামি, তমুকের গীবত, অমুকের পিছে লাগা, অমুকের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, অমুকের সাথে অমুককে লাগাই দেওয়া, এই যত রকমের অপকর্ম আছে এগুলা
সবসময় যে হয় তা না, আপনি যদি জানেন যে এই জিনিসটা হয় এই জায়গায় বসলে, তাহলে সেখানে আপনি ইচ্ছাকৃত যাচ্ছেন, ঠান্ডা মাথা যাচ্ছেন এবং সেখানে গিয়ে আড্ডা মারতেছেন, তাহলে এটা হলো রহমানের বান্দাদের বৈশিষ্ট্যের খেলাফ। রহমানের বান্দা হতে হলে, আল্লাহ তাআলার স্বীকৃত গোলাম হতে হলে, আব্দ হতে হলে, সেক্ষেত্রে এই বদ অভ্যাস থেকে দূরে সরে আসতে হবে। কোনো অন্যায় কাজ, গুনাহের কাজ, শুধুমাত্র অহেতুক কাজ না, কোথাও গুনাহ হচ্ছে আপনি জানেন, সেখানে আপনি যাবেন না, আপনি সেখান থেকে দূরে থাকবেন। বিশেষ করে তরুণদের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে আপনি জানেন চার পাঁচ বন্ধু বান্ধব তারা হয়তো আজেবাজে কাজ করে, আজেবাজে কথা বলে, হারাম কোনো কিছু তাদের মধ্যে আছে, আপনি এটা বোঝার পর, আঁচ করার পর, অনুমান করার পর তাদেরকে এড়ায় আপনি চললেন, সেখান থেকে নিজের আঁচল বাড়ায় বাঁচায় আপনি সরে আসলেন, এটা হলো রহমানের বান্দাদের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই বৈশিষ্ট্য অর্জন করার তৌফিক দান করুন। অতএব এই বৈশিষ্ট্য আজকাল অর্জন করাটা অনেক বেশি আরো জরুরি হয়ে পড়ছে, কারণ চতুর্দিকে হারামের হাতছানি। আপনি যার সাথে মিশলে গুনাহে লিপ্ত হতে হবে, হারামে লিপ্ত হতে হবে, চাইলেও বাঁচতে পারবেন না, এরকম জায়গা থেকে দূরে সরে আসা, এটা হলো আপনার আখেরাত রক্ষা করার জন্য জরুরি, রহমানের বান্দা হওয়ার জন্য জরুরি। ভাইরা আমার, এরপর রহমানের বান্দাদের আরেকটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো তাদের কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত শোনানো হয়, বলা হয় কোরআনে কারীমের আয়াত, তাদেরকে যখন বলা হয় আল্লাহর নির্দেশ, যখন তাদেরকে শোনানো হয় কোরআন হাদিসের কথা, যখন তাদেরকে বলা হয়, তখন তারা সেটা শোনার সাথে সাথে আমল করার নিয়ত করে, তার সামনে মাথা নত করে দেয়, আল্লাহর নির্দেশের সামনে মাথা নত করে দেয়, আল্লাহর আয়াতকে গ্রহণ করে, আল্লাহর আয়াত থেকে শিক্ষা গ্রহণ করে। তারা আল্লাহর আয়াত শোনার পরেও না শোনার ভান করে, তারা অন্ধের মতো, বধিরের মতো এরকম দাঁড়িয়ে থাকে না, বসে থাকে না, বরং তারা শুনে আমল করার চেষ্টা করে। অতএব রহমানের বান্দাদের এই বৈশিষ্ট্যটা আমাদের মধ্যে থাকতে হবে যদি আমরা রহমানের বান্দা হতে চাই, অর্থাৎ কোরআনে আল্লাহ তাআলা কোন নির্দেশ করেছেন, আল্লাহর কোন আয়াত আমরা জেনেছি, সাথে সাথে সেটার সামনে আমরা মাথা নত করব, নিজের অস্তিত্বকে আল্লাহর সামনে পেশ করে দিব ইনশাআল্লাহ।